আছে। তারা গার্মেন্টসের মালিকের কাছে জানায় যে যদি হাফ প্যান্ট এবং ফ্রক বানিয়ে না দেওয়া হয় তাহলে তারা ডিম পারবে না, পারবে না, মরে গেলেও তারা ডিম পারবে না। শ্রীনগর সরকারি সুফিয়া আব্দুল হাই খান বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ বিরতি ঘোষণা করে। স্কুলটির প্রধান শিক্ষক এতে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এক টুইটার বার্তায় পুতিন জানায় তিনি সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। তিনি তার ব্যক্তিগত বিমানে শ্রীনগরে আসবেন। নাসার বিজ্ঞানীরা শ্রীনগর কলেজে পুকুরের নিচ থেকে স্যাটেলাইটের মাধ্যমে একটি ফুচকার খনির সন্ধান পান। এই খবরে এলাকার মহিলারা আনন্দ মিছিল বের করে। বিবিসি জানায় আগামী মাস হতে খনি থেকে ফুচকা ও চটপটি উত্তোলন করা হবে। গার্লস স্কুলের মেয়েরা টিফিনে ফুচকা ও চটপটি খেতে পারবে। এর জন্যই সরকার হতে সবাই তাদের দাঁত ভালোভাবে ব্রাশ করে, তাদের নিজ নিজ টিফিন বক্স পরিষ্কার করে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে বলে খবরে জানা যায়। খবরে বাকি অংশ পড়বে আমার বান্ধবী পেয়ালা বেগম। বিবিসি জানায় শ্রীনগর বাজারে গোপনীয়ভাবে বেশ কয়েকটি ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে, এজন্য বাজারে 20 নম্বর বিপদ সংকেত দেওয়া হয়েছে। ঠাটাগুলো মোকাবেলা করতে বাজারে আকাশে 5000 গাদি গিট্টা বাদুর মোতায়েন করা হয়েছে। বাদুরের জন্য 1 মন দেশি গাব, 2 মন বরই, 1 মন কাঁঠাল বরাদ্দ করা হয়েছে বলে শোনা। সর্বশেষ খেলার সংবাদ, শ্রীনগরে 80 বছরের বৃদ্ধ ও যুবকদের মধ্যে একটি আন্তর্জাতিক ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। খেলাটি দেখতে প্রায় 200 দেশে 80 বছরের বৃদ্ধরা ইতোমধ্যে শ্রীনগর অবস্থান করেছে। উত্তেজনাপূর্ব খেলার কথা চিন্তা করে দুজন বৃদ্ধ খেলোয়াড় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গেছে। তাদের শ্রীনগর হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ করে কক্ষে রাখা হয়েছে। এতে দুঃখ প্রকাশ করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা, খেলাটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেন। তারা সুস্থ হতে পারলে খেলাটি অনুষ্ঠিত হবে বলে সংবাদ সংস্থা আজব টিভিতে জানিয়েছে। খবর শুনে খালি হাসছেন না, ঠিক মতো পড়াশোনাও করেন, পরীক্ষার খাতে গেলে উত্তীর্ণ উঠাই দিয়েন না, আর স্কুলে একজনের টিফিন আরেকজনে খাইয়েন না, এতে শ্রেণীকক্ষের বিশৃঙ্খলা সৃষ্টি হয়।